নতুন এই সংসদ ভবন যাকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচুর স্বপ্ন প্রচুর আশা, কিন্তু একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছেন যে এই নতুন সংসদ ভবন নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কেন নতুন করে সংসদ ভবন তৈরি হলো, এতগুলো টাকা খরচ করে সেই প্রশ্ন উঠছে। পুজোতে কেন দ্রৌপদী মুর্মুকে ডাকা হয়নি সেই প্রশ্ন উঠছে। এবার নতুন করে রাজনীতির অলিন্দে আরও একটা প্রশ্ন সামনে আসছে যে সংসদে ধর্মগুরুদের ভূমিকাটা ঠিক কি। আমরা যদি একটুখানি ওই পুজো আচ্ছার দিকে নজর রাখি তাহলে আমরা দেখব যে সেখানে বিশাল করে যজ্ঞ করা হয়েছে, ধর্মগুরুরা সেখানে ছিলেন। সেখান থেকেই রাজনীতির অলিন্দে যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে সংসদে ধর্মগুরুদের ভূমিকা কি, আগামী দিনে দেশ কেমন করে চলবে এটা কি তারই টিজার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই প্রশ্নও কিন্তু উঠছে। এর আগে আমরা দেখেছি যে রাজ্যেরই এক মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে বিজেপি ব্রাহ্মণবাদে বিশ্বাস করে, তাই জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মানও দেওয়া হয়নি এবং এখানে আমন্ত্রণও জানানো হয়নি। এবার এই পশ্চিমবঙ্গ থেকেই আরও একটা প্রশ্ন কিন্তু উঠছে রাজনীতির অলিন্দে যে সংসদে ধর্মগুরুদের ভূমিকা কি, তারা কি দেশ চালাবে, এই প্রশ্নকে করছে বলুন তো। এই প্রশ্ন করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনুন। তিনি হালকা একটা টিজার দিলেন যে আগামী দিন ভারতবর্ষ তিনি কিভাবে চালাতে চান, ধীরে ধীরে এটা গণতন্ত্র না করে তিনি একনায়কতন্ত্রে পরিণত করতে চান। তিনি হালকা একটা টিজার দিলেন যে আগামী দিন ভারতবর্ষ তিনি কিভাবে চালাতে চান, ধীরে ধীরে এটা গণতন্ত্র না করে তিনি একনায়কতন্ত্রে পরিণত করতে চান। সত্যি কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্র বিশ্বাস করেন না তিনি একনায়কতন্ত্র বিশ্বাস করেন? অন্তত এই প্রশ্নই কিন্তু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আগামী দিনে দেশ কেমন করে চলবে এটা তারই একটা টিজার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক এইভাবেই নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছে শুনুন আপনারা। তিনি হালকা একটা টিজার দিলেন যে আগামী দিন ভারতবর্ষ তিনি কিভাবে চালাতে চান, ধীরে ধীরে এটা গণতন্ত্র না করে তিনি একনায়কতন্ত্রে পরিণত করতে চান। আজকে যারা নতুন সংসদ ভবন উদ্বোধন করলো বলে ভারতবর্ষের 140 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হলো বলে দাবি করছে, ভারতবর্ষের সবথেকে বড় সাংবিধানিক প্রধান যিনি দেশের রাষ্ট্রপতি, একজন জনজাতি মূলবাসী মহিলা আমাদের গর্ব, তাকে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। কেন তুমি জনজাতি মূলবাসী? সেখানে পণ্ডিতেরা, সেখানে ধর্মগুরুরা, সেখানে পূজারীরা ডাক পাচ্ছে, কিন্তু সাংসদ ভবন যেখানে কোনো বিরোধী সাংসদ নেই, কোনো বিরোধী নেতা নেই, কোনো বিরোধী প্রতিনিধি নেই, এবং তিনি হালকা একটা টিজার দিলেন যে আগামী দিন ভারতবর্ষ তিনি কিভাবে চালাতে চান, ধীরে ধীরে এটা গণতন্ত্র না করে তিনি একনায়কতন্ত্রে পরিণত করতে চান, এটা অত্যন্ত লজ্জার এবং দুঃখের। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি একটাই কথা বলছেন যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি যেহেতু আদিবাসী সম্প্রদায়ের মানুষ তাই তাকে সম্মান করা হয়নি, তাই তাকে ডাকা হয়নি। কিন্তু সেখানে কারা ডাক পাচ্ছেন? না, ধর্মগুরুরা ডাক পাচ্ছেন। পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে রাষ্ট্রপতি থাকা দরকার, পার্লামেন্ট মানে যেখানে বিরোধীরাও থাকবে। কিন্তু যদি নতুন সংসদ ভবনের উদ্বোধনের অনুষ্ঠানের দিকে আপনারা নজর রাখেন তাহলে আপনারা বুঝতেই পারবেন যে সেখানে রাষ্ট্রপতিও নেই এবং সেখানে বিরোধীরাও কেউ নেই। এ কেমন করে হতে পারে? কিন্তু সেখানে ডাক কারা পাচ্ছেন? ধর্মগুরুরা ডাক পাচ্ছেন। তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গণতন্ত্র বিশ্বাসী রাখছেন না? কারণ যেখানে গণতন্ত্রের কথা আমরা বলি সেখানে তো অবশ্যই পক্ষ এবং বিপক্ষ দুতরফই থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাই করেছেন যে কোথায় গেল নরেন্দ্র মোদীর গণতন্ত্র। তিনি একনায়কতন্ত্র বিশ্বাস করছেন আর তাই ধর্মগুরুরা ডাক পাচ্ছেন এই অনুষ্ঠানে। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে এইভাবেই আগামী দিনে ভারতবর্ষ কিভাবে চলবে তার একটা টিজার দিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খুব স্বাভাবিক, এই নতুন সংসদ ভবনকে কেন্দ্র করে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে এবং একের পর এক সেই বিতর্কের আপডেট আপনাদের আমরা জানাচ্ছি। আপনারাও আপনাদের মতামত জানান, কমেন্ট সেকশন খোলা রয়েছে। আর সমস্ত খবরের আপডেটের জন্য আজ তক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।